বিলাসী জীবনত অভ্যস্ত এটা ইলাহী চোর অঙ্কুর দাস জোরহাটর এটা চুরিকাণ্ডর অভিযোগত মরাণ আরক্ষীর সহযোগত অঙ্কুরক গ্রেপ্তারর পাছতে পোহরলৈ আহিছে গভাইত চোরর আজব কাহিনী। ঘটিরাম বাতিরাম চোর নহয় অঙ্কুর, টিপটপ ঘরতে থাকে, আছে কেইবাখনো গাড়িও, কিন্তু তার পিছতো চুরি করবলৈ নেড়ে অঙ্কুর দাসে। বিদ্যুৎ মিটারর রিডিং লওয়া রচিলারে গৃহস্থালে থুমুয়া অঙ্কুরে চেক বুজি উদং করে ঘর। শিবসাগর কোঁৱৰপুৰর খেনচুয়া গাঁৱৰ অঙ্কুর দাসে চুরিকাণ্ডরে ত্রাসর সৃষ্টি করেছে উজনির কেইবাখনো জেলাত। চহরে নগরে চুরি করে ফুরা অঙ্কুরর বিরুদ্ধে থানায় থানায় রুজু হয়ে আছে চল্লিশটারও অধিক গোচর। 30 বছর বয়সতে 7 বার জেল খাটিছে অঙ্কুরে, তথাপি চুরি করবলৈ ভয় কিংবা সংকোচ নাই অঙ্কুর দাসর। রঙা ঘরের ভাত খাই খাই সাল ডাঠ হয়ে পড়া অঙ্কুরে নামানে দেউতাক কিংবা ঘৈণীয়েকর কথা। চুরি করাত বাধা দিলে খলনায়কর দরে ডায়লগ মারে অঙ্কুরে, খাবলৈ পাইছ, পিন্ধিবলৈ পাইছ, আর কি লাগে তহতক? কলে আগে সি কয়, মই খাবলৈ পাইছো, পিন্ধিবলৈ পাইছো, আর আপনার কি বলে, আমি জানি না, এই গাড়ির কারণে যাই। কাম খলনায়কর হলেও নায়কর দরে জীবন যাপন করে অঙ্কুরে। ভাল ঘরত থাকে, পিন্ধাউরাও ভাল। শিবসাগরের কোঁৱৰপুৰর এই ঘরখনের পরাই ওলাই যাবলৈ অঙ্কুরর আছে কেইবাখনো গাড়ি। এইবার গ্রেপ্তার হওয়ার পাছতে যোরহাট আরক্ষীয়ে ঘরের পর জব্দ করে নিছে তেনেকুয়া 4খন গাড়ি। তারপর আরক্ষীয়ে 4খন গাড়ি নিছে, আর এল্টো এখন, সুইফট ডিজায়ার এখন, তারপর এখন হিরো, এইখন গাড়ি টনা এখন, এখন 4খন নিছে। 4খন নিছে, আর কি নিছে? আর মোবাইল 4-5টা নিছে। পাছে প্রশ্ন হয়, কিমান দিনলৈ বন্দী হৈ থাকিব অষ্টমবাৰৰ বাবে ৰঙা ঘৰৰ আলহী হোৱা অঙ্কুর দাস? তদন্তৰ খুৰুঙাৰে বাৰে বাৰে জামিন পোৱা অঙ্কুৰৰ বিৰুদ্ধে নিকপ কপিয়া গোচৰনামা প্ৰস্তুত কৰিব পাৰিবনে যোৰহাট আৰক্ষীয়ে? যোৰহাটৰ পৰা গৌতম বৰা, শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ আৰু টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকা, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।